আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস টেলি ভ্লগ। অনেক দিন পরে আসলাম কোনো ভ্লগ নিয়ে। আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি রাজশাহীতে শিফট করছি, আর এটা ছিল আমার রাজশাহী চলে যাওয়ার দিন। তো বরাবরের মতো আমার আব্বু আম্মু আমার সুবিধার জন্য সমস্ত মশলাপাতি সব কিছু বাটা ঘষা করে, এমনকি আমার পছন্দের লুইট্টা মাছ এগুলো সব প্যাক করে দিয়ে দিল। তারপরে আমি পেপসিকেও প্যাক করে নিলাম, আমার সব প্যাকিং রেডি। আমাদের যাওয়ার সময় প্রায় চলে আসছে, এই জন্য আমি আরাজবাবুকে রেডি করে দিলাম। ওর মনটা খুব খারাপ ছিল, থাকতে পারবো নানা নানু ছাড়া, মন খারাপ। আর আজ আসলে জন্মের পর থেকেই ওর নানা নানুর খুবই ভক্ত, নানা নানু ছাড়া কিছুই বুঝে না, এই জন্য আমার একা সামলানো খুব কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, বিদায়বেলার ভিডিও আর করতে পারি নাই, বিদায় সবসময় অনেক কষ্টের। আমাদের বাসও ছেড়ে দিছে, সারাটা রাস্তা খুব বৃষ্টি ছিল। তারপরে আমরা পৌঁছে যাই কুমিল্লায়, এখানে আমরা ফ্রেশ হয়ে কিছু হালকা পাতলা নাস্তা করে নিব, আর আজকেও আমি একটু হালকা পাতলা নাস্তা করে দিছি। ও আসলে সারাটা রাস্তা আমি যেমনটা ভাবছিলাম যে খুব জ্বালাবে, কিন্তু আমাকে একটু বিরক্ত করেনি, পুরোটা রাস্তা ও ঘুমাইছে। আর বৃষ্টি তো নন স্টপ চলতেইছে, আমার অবশ্য ভালোই লাগতেছিল, রাস্তাঘাটে বৃষ্টি হলে জার্নিটা অনেক বেশি ভালো হয়। ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখলাম সমস্ত যাত্রী ঢাকায় নেমে গেল, আর সম্পূর্ণ বাস ফাঁকা হয়ে গেল, আমরা দুই তিনজন ছিলাম। তো এর জন্য ভয় লাগতেছিল, না জানি বাস আবার আমাদেরকে নিয়ে ফুরুত করে কোথাও না চলে যায়। তো যাই হোক, একটু একটু ভয় লাগতেছিল, কিন্তু ভোর 5টার দিকে যখন রাজশাহীর দিকে ঢুকলাম, রাজশাহীর রাস্তা দেখে আমার মনে হইলো যে আমি বাংলাদেশে না, দেশের বাইরে কোথাও আসলাম। মাশাল্লাহ খুব সুন্দর ঝকঝকা রাস্তা। তারপরে আমরা একটা অটো নিয়ে নিলাম, আমাদের ব্যাগটা, বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কষ্ট হয়েছে অনেক বৃষ্টির মধ্যে। এই যে রাস্তা দেখেন কত সুন্দর। বাসায় গিয়ে আমি সর্বপ্রথম যেটা করছি, যে আমাকে যে মশলাপাতিগুলো দিয়ে দিছিল এগুলো সব আমি ফ্রিজে ঢুকাই ফেললাম। আমি তো ভাবলাম এত লং জার্নি না জানি সব গলে গেল কিনা, কিন্তু আসলে কিচ্ছু হয়নি, সব বরফ ছিল। প্রথম সকাল রাজশাহীতে, খুব সুন্দর, আমার বাসা থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর, এর জন্য আমার খুব ভাল লাগছে। কারণ বাইরের ভিউ যদি ভালো না হয় আমার ওই বাসায় একদমই ভাল লাগে না। সম্পূর্ণ ঘর আমার আবার এলোমেলো, এই বাসা চেঞ্জ করা আল্লাহ কত যে কষ্ট, এত কষ্ট করে ঢাকায় গেলাম, ঢাকার থেকে আবার রাজশাহী, না জানি এরপরে আবার কোথায় যাইতে হবে, মানে খুবই কষ্টকর, খুবই খুবই কষ্ট। তারপরে এই তো আমার ঘরের অবস্থা, এগুলাকে আবার গোছানো টোছানো অনেক কষ্ট হয়ে যাবে। ঢাকায় বাসা শিফটের যখন আমি ফার্স্ট পার্ট দিছিলাম, বলছিলাম যে গোছগাছ করে আবার ভিডিও দেব, কিন্তু তখনই আমাদের খবর আসে যে আমাদের পোস্টিং রাজশাহী দিয়ে দিছে, যার কারণে আমি সেকেন্ড পার্ট আর দেইনি। তো এই বাসা গোছানোর পরে আবার ইনশাল্লাহ ভিডিও দিব। আর এই যে দেখেন আমার বাসার থেকে মেইন রোড দেখা যায় কত সুন্দর। আজকে এই পর্যন্তই, পরে নেক্সট ভিডিও নিয়ে আসবো, আল্লাহ হাফেজ।